হৃদয় ভিডিও সিঙ্গার। তো আমি বলবো যে বাংলাদেশে যারা দূর দূরান্ত হতে বসে ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং দেখবেন আমাদের পালা গান, অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই। কয়েকটি গান করেছেন খুব সুন্দর সুন্দর গান, একটা ভাবের জগতের মধ্যে সকলে চলে গেছিলাম, যাহোক ইতিমধ্যে সবাই যত বিস্কিট এবং চা খাচ্ছে ওদিকে লক্ষ্য করে আমি আমার মতো একটা পালা থেকে গান করি ছোট করে, তারপর কিছু কথা কিছু গানের মধ্যে চলে যাব। গানটি রচনার মধ্যে লিখলো, কোন প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে, নিঘুর প্রেম কথাটি তাই আজ আমি সদাইকার কাছে। মিরাজ করে থাকে গুরুর সাথে ভক্তের মিরাজ হয়, এই পৃথিবীতে গুরুর সাথে ভক্তের মিরাজ হয় কি করে হয়, কিভাবে হয়, মিরাজটা কখন হয়, আমার বান্ধবের কাছ থেকে একটু মিরাজ সম্পর্কে জানতে পারবো। স্বামী স্ত্রী মিরাজ করে, গুরু ভক্ত মিরাজ করে, আল্লাহ মিরাজ করেছিল নবীর সাথে। নবী যে মিরাজ করলো প্রকৃত মূল বিষয় কোথায়, সে আমার নবী মিরাজ করেছিল কিভাবে, মিরাজ তার ভাবধারাটা কেমন, সেদিকে লক্ষ্য আমি গানটি রাখবো। সুদাইকার কাছে
আমরা গুপ্ত ব্যক্ত হয় আল্লাহ পুন মিরাজ হলো মিরাজ হলো ভাবের উপবন একটা গুপ্ত ব্যক্ত হয় না কোন কে পুরুষ আকার কি প্রকৃতি তা প্রমাণ কি আছে বন্ধ করে এই জগতের মধ্যে নবী আমার মিরাজ করলো চৌঠ আসমানের মধ্যে কথা বলতে গেলে অনেক কিছুই আবার না বললেই কিছুই না নবী সব মিরাজ করার জন্য চৌঠ আসমানের মধ্যে গেল সপ্তম আসমানের মধ্যে বুড়াকে সইরে যাই আর যাইতে পারলো না কি বলেন সত্য না তো বুড়াকের মধ্যে যখন উঠলো আসলো এ পর্যন্ত পাইলামই না যে বুড়াটা কিটা কে বুড়াকের মধ্যে যে উঠে যে চৌঠ আসমানের মধ্যে গিয়া সে আর যাইতে পারলো না নিম্ন দিকে নামে আসলো তো তার চাইতে এত বড় একটা পাওয়ার বস্তু রব নামক একটা বস্তু আইলো অবশেষে তার মধ্যে উঠে নবী মিরাজের মধ্যে গমন করলো সপ্তম আসমানে গিয়া সে নবী মিরাজ করলো কিন্তু গিয়ে পৌঁছাই দেখে তারা কি প্রকৃত পুরুষ আকারের মধ্যে প্রকৃত তাদের রূপটা ছিল কি করে মিরাজ করলো আর কোথায় বা গিয়ে নবী মিরাজ করলো কিভাবে করলো এই পৃথিবীতে গুরু আর ভক্তের মিরাজ হয়ে থাকে কিভাবে হয় না গুরু আর ভক্তের মধ্যে মিরাজ হয় তবে কি করে হয় কোন ভাবে মিরাজটা হয় আর এই জগতের মধ্যে স্বামী স্ত্রীরও মিরাজ হয়ে থাকে মিরাজ কিন্তু বাবা অনেক প্রকারের দেখা যাইতেছে আল্লাহ করেছে মিরাজ আবার নবী সব করলো মিরাজ আবার স্বামী স্ত্রী মিরাজ করে গুরু আর ভক্তর মিরাজ হয়ে থাকে তা কি করে কোন এই মিরাজগুলোর ভাবধারাটা কেমন আমার একটু আমার বান্ধবের কাছে একটু মিরাজ থেকে একটু জানার বিষয় আশা করি সুন্দর করে জবাব দেবে শিষ্য হাই কান্দারি কোন প্রেমে গুরু দাদান কোন প্রেমে ভেস্ত হাই কান্দারি Yeah.
একটি গান করেছেন আমার দয়া আমার মর্শিদ, একটি গান করলো জীবনে আসলো, এই পৃথিবীতে সকলের দুঃখ ব্যথা আছে, আমরা যে গান করে থাকি আমাদের মধ্যে কষ্ট নিয়ে আমরা গান করি, অনেক যন্ত্রণা বুকে নিয়ে বারে দাঁড়ে ঘুরে বেড়াই আর গান করে থাকি, আত্মার খোরাক দেওয়ার জন্য দুইটা গান করলে ওখানে একটু চোখের পানি ফেললে মনটা পরিষ্কার হয়ে যায়, আত্মার খোরাকটা হয়। বান্ধবরে আমার বান্ধবের পিতা হারিয়ে গেছে, আমরা কেউ না কেউ হারিয়ে এই জগতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, আজকে যে দরদি বান্ধবী যদি বন্ধুকে ফোন করে তার উত্তর পাওয়া যায় বাবা, আর যদি কোনো আপনজন এমন এক জায়গায় চলে যায় হাজার যদি চেষ্টা করি হাজার যদি ফোন করি তার উত্তর কখনো আমরা আর পাই না, এই জগতের মধ্যে যে হারাই নাই জগতে যতই কাঁদি আমরা যতই কথা বলি তার অন্তর কখনোই কাঁদে না, যে হারাই নাই তার অন্তর কখনোই কাঁদে না, যে হারিয়ে থাকে সর্বক্ষণই তার হৃদয়ের মধ্যে তার অন্তরটা কাঁদে, হারানোর ব্যথা নিয়ে ঘুরে বেড়াই দাঁড়ে দাঁড়ে, কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না, কারো চোখের পানি কথা বললে আসে আর কেউ কাঁদতেও পারে না, বুকটা ভেঙে যায়। তাই বান্ধব রে আমার মতো দুঃখী যারা তারাই তো দুঃখে ব্যথা বেদনা বুঝতে পারে, আর আমার মতো দুঃখী যারা তারাই তো সেই দূর দিকে দেখার জন্য অপেক্ষা করে থাকে, কখন যেন আমার বান্ধব এসে আমাকে একটা ডাক দেয়, মনে হয় কি আমার দরদি যদি যত বৃদ্ধ হয়ে যাক না কেন যদি পাশে একবার আবার আসতো, যদি আমার সে বান্ধবকে আবার সে দেখতে পেতাম একবার, মনে হয় কি অনেক জায়গায় গান করে বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই গানের মঞ্চের মধ্যে ঘুরে ঘুরে দেখি, যদি আমার সে বান্ধবের মুখখানা কারোর মধ্যে দেখা যায়, মনে মনে ভাবি মানুষের মতো বলে মানুষ হয়ে থাকে, মানুষের চেহারার মতো বলে মানুষকে খুঁজে পাওয়া যায়, অনেক অনেক জায়গায় গান গাইতে যাই, অনেক অনেক জায়গায় মার মতো বয়সে যারা তারা বলে নার্গিস তোমার মতো আমার একটা মেয়ে আছে, ওই শুইনা শুইনা মনে হয় যে আমার মতো যদি মানুষ পাওয়া যায় তাহলে আমি যাকে হারিয়েছি আমি আমার দরদিকে হারিয়েছি আমি মনে হয় তার মতো খুঁজে পাব, কিন্তু দাঁড়ে দাঁড়ায় ঘুরে মঞ্চের মধ্যে ঘুরে বেড়াই ঠিকই, কিন্তু সকলের মধ্যে চাইয়ে চাই দেখি যে আমার বান্ধবের মতো মুখখানা কারোর মধ্যে দেখা যায় কিনা, মনে হয় যদি আমি আমার দরদির মতো মুখখানা কারোর মধ্যে একবার দেখতে পেতাম হয়তো আমার সেই দরদিকে ধরে একবার বলতে পারতাম যে বান্ধব রে তোমার মতো আমার সেই দরদিকে দেখা যায়, তোমার মতো আমার দরদি ছিল একবার তাকে বুকে জড়িয়ে ধরে বলতাম তোমার মতো বান্ধব আমার ছিল, কিন্তু হাজারো চেষ্টা করি কত জায়গায় ঘুরে বেড়াই কত জায়গায় চাইয়ে থাকি কিন্তু আমার বান্ধবের মুখখানা কারোর মধ্যে দেখতে পাই না, মানুষের মতো মনে মানুষ হয়ে থাকে কিন্তু কোথায় পাই যে চলে গেছে সে কখনোই আর ফিরে আসে না বাজার, তাই আমার মতো দুঃখী যারা তারাই তো দুঃখ বুঝে, তাই সেদিকে লক্ষ্য করে একটি গান রাখবো তারপরে কিছু কথা বলে Thank you.
আইরে পাগল
আমার কাছে
বলো নাকাশ, তোর মা তোর কাছে 2 ঘন্টা পর ঠিকই ফিরে আসবে। আকাশ বলে, আমার মাকে নিয়ে তোমরা অজু গোসল করা দাবন কাপড় করায় কোথায় নিয়ে যাও চাচা? তুমি না আমার কাছে বললে যে 2 ঘন্টা পর আমার কাছে ঠিক ফিরে আসবে, কিন্তু কি এখনে তাকে গোসল করাইয়া দাবন কাপন করাই কোথায় নিয়ে যাও খাটে উঠাইয়া? চাচা গো, তুমি আমার কাছে মিথ্যা কথা বইল না, আমি আকাশ সবে বুঝতে পারি। আমার মা আমার সাথে শেষ বেলার মতো আমার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেল। তবে চাচা গো, তোমার কাছে একটা অনুরোধ, যাইবার কালে শেষ বেলার মতো আমাকে একটা নজর আমার মায়ের মুখখানা দেখাও না। আকাশকে না দেখাইয়া মাটি মঞ্জিল করাই আসার পথে আকাশ চাই আছে আমি মাকে দেখবো বলে, রাস্তার পর দাঁড়িয়ে আছে মায়ের মুখখানা দেখার জন্য। দূর থেকে আকাশ বলতেছো, সাসা সাসা গো, আমার মাকে যে কোথায় রেখে আসলে আমি একটু হলেও বুঝতে পারি। সাসা, আমার মাকে তোমরা কোথায় রেখে আইছো? আমি যখন ছোট থেকে বড় হয়েছি চাষা, আমার মায়ের গায়ে যদি একটা মশা মাছিতে কামড় দেয় আমার কলিজা ছিঁড়ে যায়। তাই চাষা গো, আমার মাকে তোমরা কোথায় রেখে আসলে? চাষা, আমাকে তুমি 5টা টাকা দাও না চাষা, বলো 5 টাকা দিয়ে কি করবি? বলো চাষা, এই 5টা টাকা দিলে আমি দোকান থেকে একটা কয়েল নিয়ে আসবো, ওই কয়েলটা যদি আমার মায়ের কবরের উপরে জ্বালিয়ে দেই আমার মার গায়ে কোনো পোকা মাকড়ে আর কামড়াবে না চাষা। যখন এই কথা বলেছি আকাশের চাষা আকাশের মুখের দিকে তাকিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। 5টা টাকা আকাশের হাতে দিয়ে বলো, আকাশ এই 5টা টাকা দিয়ে যা দোকানের মধ্যে দৌড়াই। তো দৌড়াই তো আকাশ গিয়ে বলে, দোকানওয়ালা চাচা গো, আমি এই 5টা টাকা দিলাম, এই 5টা টাকার বিনিময়ে আমাকে একটা কয়েল দাও না। বলে কয়েল দিয়ে কি করবি? বলে যে আমার মায়ের কবরের উপর আমি জ্বালিয়ে দেব। একটা কয়েল নিয়ে কবরের কাছে একটা কয়েল জ্বালিয়ে দিয়ে বলে, মা গো আজ তোমার আকাশ, আজ তোমার আকাশকে একলা রেখে চলে গেছো, এই কয়েলটা তোমার কবর উপর জ্বালিয়ে দিয়ে গেল যাতে জীবনে তোমাকে মশা মাছিতে না খায়। মা, তোমাকে যদি মশা মাছিতে খাই মা, আমি যে সহ্য করতে পারবো না মা। পরের দিন ঈদের দিন আকাশ চাইয়ে থাকে কত বাচ্চারা নতুন জামা কাপড় পরে যায়, আকাশ ধ্যান ধরে চাইয়ে থাকে, আবার আপন বলতে যে কেউ নাই জগতে। তাই আকাশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আরে আমার কেউ নাই, আরে মা গো কেউ নাই রে আজা,
জানে রে
আমার কাছে কিন্তু মনে হইতেছে না যে শেষ হইতেছে, কারণ হে যে আমার যেহানা নিয়ে রাখতেছে, আমার তো মন চাইতেছে কাল দিনেও গান গাইলে মনে হয় গানটার সমাপ্তি দেওয়া সম্ভব না। কারণ হে যেভাবে বাজায় যাইতেছে, আমি কাল যদি সারা রাত এই রাত্র গাইয়া সারাদিন হেলগে গাই তাহলে লাস্টে যে এটা ফিনিশিং হইব। তো ধন্যবাদ, আজকে তার শিষ্যের অভিনয় অনেক ভালো। আমি ওনার সাথে আগেও দুই চার পালা গান করছি, আল্লাহ আমাকে করাইছে, কিন্তু আজকের ভাবটা একটু আর এক রকম ব্যতিক্রম ছিল, এইটা আমি আজকে স্বীকার করলাম। আপনি বারোর পাশে এটা ফোন দেন, ফুদেন না, হে দরুক এবার বলেছে, যেই প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে আমি সুধাইকার কাছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে। যেই প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে করে অতি ভজনা, কোন প্রেমের দায় মা ফাতেমা কে সাই মা বল বলেছে। কোন প্রেমেতে শিষ্য হয় গুরু হয় ভবতরি, কোন প্রেমেতে শিষ্য কাণ্ডারি, না বুঝে লালন প্রেমের উদ্বিতন উদ্দীপন, প্রেম করেছেই মিথে। তাই গানের পৃষ্ঠে একটা গান না গাইলে গানটার জবাব হবে না, তারপর আমি তাকে তার মুখ দিয়ে জব দেওয়ার জন্য চেষ্টা করব।
প্রেম দাতা হইয়াছে আমার দয়াল নবী, প্রেমদাতা হইয়াছে আমার দিনের নবী। মতের তাছি মেরা যে মাই নুয়াই ওছি আর তাই হইলো মতের তাছি না বুঝে ফিকির দিকি আরে উম্মতের তাছি বুঝবি কি ফিকির পাবি প্রেমদাতা হইয়াছে আমার দিনের নবী, প্রেমদাতা হইয়াছে আমার দিনের নবী। প্রেমাকুলে আতঙ্কিত খোদায় বাজান মোহমায়া তারে বাজান চেতন করায়, একদিন প্রেমাকুলে আতঙ্কিত খোদায় ওরে মোহমায়া তারে বাজান চেতন করায়, এই কারণে মা বলছে সাই দিনের নবী, প্রেমদাতা হইয়াছে আমার দিনের নবী। বাজান গুরু হইলে ভব তরি শিষ্য কান্ডারি, বাজান বাহার কই ভালো বলিহারি, গুরু হইলে ভব তরি ভব তরি, বাজান শিষ্য কান্ডারি বাহার কই বলিহারি, আর গুরুর চরণে রাখিলে ভক্তি একদিন জানতে পাবি প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী, প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী।
নমস্তে বাবারা। মেরাজ সম্পর্কে যদি বলি, আমার রাসূল মেরাজ করেছে এক রজনীর মধ্যে, যেমন এশার পরে গেছে ফজরের আগে আসছে। এই এক রজনীতে সে 27 বছর কাটায় দিছে বাবা। মেরাজ হচ্ছে সাক্ষাৎ, দেখা শোনা। মেরাজ অর্থ হচ্ছে দেখা, সাক্ষাৎ, মিলন। দুই বন্ধুর মধ্যে মিজন, আশেক মাসকের মধ্যে মিলন বাবা। যেখানে দেখা দেখি ভাব আদিশে আসছে, আসসালাতুল মেরাজুল মমিনের নাম। আমার আল্লাহ বলছে, আমার নবী যখন প্রশ্ন করছে, আল্লাহ গো আমি তোমাকে দেখলাম কিন্তু আমার উম্মত কি তোমাকে দেখবে না? আমার আল্লাহ বলছে, আমার উম্মত প্রতিদিন 5 বার দেখব। এখন এখানে বলছে আসসালাতুল মেরাজুল মমিন। বাবা, মমিন লোকরাই কেবল সেই মেরাজ দেখতে পারে, মেরাজ করতে পারে বাবা। মেরাজ হচ্ছে দেখা, যে ব্যক্তি ইউটিউবটা বন্ধ করে নিতে, আরে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, আরে সেনা চলো তাড়াতাড়ি তোমার গলার মালায়ার কানের সোনা, ওরে ভক্ত রে সঙ্গে নিতে ভুল কইল না, বাজাও সঙ্গে নিও পারে সম্বল, ও তোমার গলার মালায়া কানের সোনা, ভক্ত রে সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলায় বাজা করিও সম্বল, তুমি গাজী পাসপি বদর দিয়া তোমার দিন বন্ধু হই নামটা তোমার তাড়াতাড়ি, কারো সাথে ভক্ত
শোক যদি করে থাকো কারো সাথে, যাইবার বেলা তাহার কথা কইও। ও ভালোবাসা কারো সাথে করে থাকো কারো সাথে, যাইবার বেলা তার কাছে বলিও। তোমার গলা ধরে বলিও ভাই, আমি তোমায় ছেড়ে চলিয়া যাও, যাইবার বেলায় নাম দিনে আর কি আছে সব বলো, তোমার নাম চলো নাই তোমার দীনবন্ধু ছবিখানা ভক্ত সঙ্গে নিতে ভুল কইরো না, হাপন ভাইবা সঙ্গে কইরা লইও। ও তোমার দীনবন্ধু ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না, হাপন ভাইবা সঙ্গে কইরা নিও। রাধা পল্লব বলে যাইবার কালে চলো।
তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি।